নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জুলাই 2023, আপনি ধনুরাশির জাতক অথবা জাতিকা, এই পাঁচটি বড় ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে। অর্থাৎ জুলাই মাসের সম্পূর্ণ আলোচনা, মাসিক রাশিফল, এটি কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, কি রেজাল্ট পেতে চলেছে, নবগ্রহ আপনাকে কি ফল দিতে চলেছে, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রত্যেকের কাছে একটি অনুরোধ, আপনারা খুব তাড়াতাড়ি ভিডিওটি শুনবেন না, কেটে কেটে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা ভিডিওটির আলোচনা অবশ্যই আপনারা শুনুন। অর্থাৎ এটা মাসিক রাশিফল, জুলাই মাসে আপনাদের নেগেটিভ অ্যান্ড পজিটিভ কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে শুভ, কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসতে পারে, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটা শুরু করা যাক। প্রথম আসে আপনাদের স্বাস্থ্য। দেখুন, আপনাদের রাশির অধিপতি আপনার পঞ্চমভাবে অবস্থান করছে, কিন্তু রাহুর সাথে অবস্থান করছে এবং নবম দৃষ্টি দিয়ে আপনার রাশিকে কিন্তু দেখছে। আমি একটি কথা বলবো, আপনি ধনুরাশির মানুষ, স্বাস্থ্য নিয়ে আপনার কিন্তু বড় কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না। স্বাস্থ্যের জায়গাটা আপনার ক্ষেত্রে ভালো কিন্তু রয়েছে। তবে হ্যাঁ, 17 জুলাইয়ের পর থেকে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ব্যথাজনিত সমস্যা, হাড়ের সমস্যা, এই সমস্যাগুলো বা চোখের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের বাড়তে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে হজমজনিত সমস্যা 17 জুলাইয়ের পর থেকে। এই সময়ের মধ্যে আমি একটি কথা বলবো, আপনাদের বিশেষভাবে সতর্ক থাকা কিন্তু দরকার রয়েছে 17 জুলাইয়ের পর থেকে। কিন্তু 17 জুলাইয়ের আগে পর্যন্ত আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু ভালো, খুব বড় ধরনের সমস্যা কিন্তু নেই, খুচরো সমস্যা থাকবে। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন, পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করছে, শিক্ষার জায়গা আপনার ভালো, কিন্তু রাহু মনকে ডাইভার্ট করবে, মনকে ডাইভার্ট করবে, কোন কোন দিকে গেলে ভালো হয় না হয় সেটা কিন্তু আপনাদের কিছুটা হলো একটা সমস্যা কিন্তু দিবে। কিন্তু পঞ্চমপতি আবার তুঙ্গ গৃহ অবস্থান করছে সিংহ রাশিতে, অর্থাৎ যারা উচ্চ শিক্ষা করছেন, রিসার্চমূলক পড়াশোনা করছেন, আপনি বিদেশে পড়াশোনা করছেন বা কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন, আপনার ক্ষেত্রে জুলাই মাস, কারণ পঞ্চমপতি মিত্র গৃহে অবস্থান করছে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিসিশন নিতে আপনার কিন্তু অক্ষম কিন্তু হবেন, কারণ রাহু অবস্থান করছে, মন ড্রাইভার করবে আপনার। এবার আসি আপনাদের প্রেম। আমি একটি কথা বলবো, প্রেমের ক্ষেত্রে একটু হলো আপনাদের সমস্যা কিন্তু রয়েছে। প্রেমের জায়গাতে আপনাদের প্রত্যাশা বাড়বে, ইগো সেন্টিমেন্ট আপনাদের বৃদ্ধি করবে, অর্থাৎ এই জায়গাটা নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং করে কিন্তু চলতে হবে। হঠকারিতা কোনো সিদ্ধান্ত নেওয়া, হঠকারিতা কোনো কাজ করা, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনো মাতেই চলবে কিন্তু না। যে কোনো কাজ করবেন একটু ভেবে চিনতে, একটু চিন্তাভাবনা করে করুন। প্রেমের ক্ষেত্রে মোটামুটি ওভারঅল, খুব খারাপ বলবো না, চলবে, মোটামুটি চলে যাবে প্রেমের ক্ষেত্রে। আলোচনা শুরু করা যাক। আরও আপনাদের প্রেমের জায়গাটা যদি আমি দেখতে চাই, সেখানে আমি বারবার বলছি, পঞ্চম ভাব, চন্দ্র কেমন আছে, মঙ্গল কেমন আছে, শুক্র কেমন আছে, এই কটা জায়গা কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। এবার আসি আপনার ক্ষেত্রে বিবাহের জায়গা। সপ্তম ভাবই হচ্ছে আমাদের পার্টনারশিপ, বিবাহ। সপ্তমভাবে বুধ অবস্থান করছে, ভদ্রনাগ মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, কিন্তু আপনার 8 জুলাইয়ের পর থেকে বুধ আপনার অষ্টম গৃহে চলে যাচ্ছে। আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে সমস্যা রয়েছে, একটু টেনশনের ব্যাপার রয়েছে এবং বিয়ের ব্যাপারটা খুব একটা যে ভালো এটা কিন্তু নেই। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে আর্গুমেন্ট, মত পার্থক্য তৈরি হতে পারে। আপনি এক কথা বলছেন, আপনার ওয়াইফ এক কথা বলছে,
আপনি এক কথা বলছেন, আপনার হাজবেন্ড এক কথা বলছে, অর্থাৎ মানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু হলেও কিছুটা হলেও কম হবে 10ই জুলাইয়ের পর থেকে। কারণ সপ্তমপতি অষ্টম গৃহে স্বাস্থ্য এবং কিছু ক্ষেত্রে আর্গুমেন্ট। এবার আসি আপনাদের ব্যবসা। সপ্তম ভাবি হচ্ছে বিজনেসের জায়গা। আমি একটি কথা বলবো, সপ্তমপতি অষ্টম গৃহে চলে যাচ্ছে, 7ই জুলাই পর্যন্ত আপনাদের ব্যবসার জায়গাটা ভালো। 7ই জুলাইয়ের পর থেকে আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা কিন্তু দিবে। কারণ সপ্তমপতি অষ্টমভাবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন, 10 জন 15 জন 20 জন মিলে ব্যবসা করছেন, এখানে কিন্তু চোখ কান খুলে ব্যবসা করছেন। খুব একটা যে আপনাদের ক্ষেত্রে মানে অনুকূল যে পরিস্থিতি থাকবে ব্যবসার ক্ষেত্রে তা না, কিন্তু 7ই জুলাই অবধি ব্যবসার ক্ষেত্রে অনুকূল রয়েছে। 7ই জুলাইয়ের পর থেকে কিছুটা হলো প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আপনাদেরকে কিন্তু এগাতে কিন্তু হবে, আপনি ধনুরাশি মানুষ আপনার ক্ষেত্রে। এবং ভাগ্য, আপনার ভাগ্যভাবে মঙ্গল অবস্থান করছে এবং ভাগ্যাধিপতি অষ্টম গৃহে, এখানেই আপনাদের কিছুটা হলো সমস্যা কিন্তু বাড়বে 17ই জুলাই থেকে। ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট না পাওয়া, যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন আমি বলবো আপনারা 15ই জুলাইয়ের মধ্যে ইনভেস্টমেন্ট করুন। 17ই জুলাই থেকে আপনার ভাগ্যাধিপতি অষ্টম গৃহে অবস্থান করছে, কিছুটা ভাগ্য বিড়ম্বনা, কিছু কিছু ক্ষেত্রে কাজ আটকে যাওয়ার সম্ভাবনা, মানসিক চাপ, মানসিক ডিপ্রেশন আপনাদের বৃদ্ধি করবে এই সময়। এবং হয়তো কিছু কিছু ক্ষেত্রে কলহে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন, আপনি ধনুরাশি মানুষ আপনার ক্ষেত্রে। এবং আপনার কর্মের জায়গাটা যদি আসে, দেখুন কর্মাধিপতি বুধ অবস্থান করছে আপনার সপ্তমভাবে, 7ই জুলাইয়ের 8ই জুলাইয়ের পর থেকে অষ্টমভাবে চলে, কর্মক্ষেত্রে কিন্তু চাপ থাকবে। অর্থাৎ আপনি সরকারি অথবা বেসরকারি ক্ষেত্রে আপনি চাকরি করছেন, কর্মের জায়গাটা নিয়ে কিন্তু কিছুটা হলেও আপনাদের চাপ কিন্তু রয়েছে। এই সময় কোনো কর্ম পরিবর্তন করা চিন্তা করবেন না, কারণ যে জায়গাতে আছেন মাটি কামড়ে পড়ে থাকুন। কারণ এখানে কিন্তু চটজলদি হঠকারিতার সিদ্ধান্ত আপনার জীবনে কিন্তু সমস্যা কিন্তু নিয়ে আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, মতপার্থক্য হতে পারে। আপনার কাজের ক্ষেত্রে শত্রুতা, পেশার চাপ কিন্তু থাকবে। এবং সরাসরি বৃহস্পতি যেহেতু ভাগ্যভাবে দিয়ে দিচ্ছে, কিছুটা ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং মঙ্গল অবস্থান করছে আপনাদের শেয়ার বাজার, স্টক মার্কেট ট্রেন্ডিং থেকে, বা কোনো সম্পত্তি ক্রয়, কোনো জমি বা ভবন বা জায়গা কেনার সম্ভাবনা রয়েছে, বা কোনো গাড়ি টু হুইলার বা ফোর হুইলার কেনার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে, কোনো প্রপার্টির যোগ কিন্তু রয়েছে। থার্ড হাউসে শনি অবস্থান করছে আপনাদের, অনলাইন ডিজিটাল মার্কেটিং এগুলো কিন্তু ভালো দিবে, আমি একটি কথা বলছি। কিন্তু আপনাদের থার্ড হাউসে শনি যারা বিশেষভাবে ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে। এবং শনি বক্রি হয়েছে কিনা, শনি বক্রি হয়ে আপনাদের দ্বিতীয়ভাবের ফল কিন্তু দিবে, কিছুটা সাড়েসাথী আপনাদের ব্যাক করছে। অর্থাৎ সাড়েসাথী না হলেও সাড়েসাথী কিছু ফল আপনারা পাবেন। অর্থনৈতিক জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে কোনো জায়গা থেকে বড় ধরনের বড় অর্থ প্রাপ্তির একটা যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করছে জুলাই। কারণ শনি রেট্রোগ্রেড হয়ে আপনার ধনভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ ধন বৃদ্ধি এই সময় কিন্তু আপনাদের করবে। এবং যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন। এবং বৃহস্পতি সরাসরি একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের সফলতা, সাকসেস, ইনকাম করবে, বৃদ্ধি করবে, কিন্তু কত, 7ই জুলাই পর্যন্ত ডেইলি ইনকাম বৃদ্ধি করবে। কিন্তু 7ই জুলাইয়ের পর থেকে কিছুটা হলো টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে আপনাদেরকে কিন্তু এগাতে হবে, আপনি ধনুরাশির মানুষ আপনার ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সতর্ক কিন্তু থাকা দরকার রয়েছে। অর্থাৎ ওভারঅল আমি যদি বলি, ধনুরাশির ভালো এবং মন্দ দুটি দিকই রয়েছে। যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন একটু সাবধান আপনারা চালাবেন, এবং মানসিক চাপ, মানসিক টেনশন আপনাদের বাড়বে। কিছু কিছু ক্ষেত্রে মনে হবে যে আমরা একটু ভ্রমণ, কোনো জায়গাতে দূর যাত্রা করে আসি, আত্মীয় স্বজনের বাড়ি যাই, এই জায়গাগুলো কিন্তু আপনাদের একটু হলেও
বিসি এই মাসে কিন্তু মনে কিন্তু হবে। এবার আমি আপনাদেরকে বলি, আপনি ধনু রাশির মানুষ, আপনার এ মাসে কি উপায় করা উচিত যেটা করলে আপনাদের বিশেষভাবে চমৎকার ফল দিবে। প্রথম কথা, আপনারা বিশেষ করে সূর্যের বীজমন্ত্র আপনারা পাঠ করুন এবং মা তারার বীজমন্ত্র আপনারা পাঠ করুন, মা তারার উপাসনা আপনারা করুন, বিশেষভাবে লাভ 100% আপনারা কিন্তু পাবেন। এবং আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, আপনাদের নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।